কোন কোন ভার্ব বা শব্দের শেষে এস আর কোন শব্দের শেষে ইএস লাগাবো সেটা কিন্তু আমরা অনেকেই বুঝে উঠতে পারি না। এটা নিয়ে কনফিউশন আমাদের মনে থেকেই যায়। আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন আমাদের কর্তা বা সাবজেক্ট হি শি নেম ইট হয় তখন সেই শব্দের শেষে যে ভার্ব ব্যবহার করি তার সঙ্গে আমাদের এস বা ইএস বসাতে হয়। এবার অনেকেই বুঝে উঠতে পারি না যে কখন এস লাগাবো আর কখন ইএস লাগাবো। দেখো, যে যে শব্দের শেষের অক্ষর এস এস এইচ সি এইচ ও জেড এক্স থাকে সেই শব্দের শেষে আমরা ইএস লাগাবো। যেমন মিস, এখানে মিস শব্দের শেষে এস আছে তাই এটা হয়ে যাবে মিসেস, এখানে ইএস যোগ হয়েছে। ওয়াশ, এখানে ওয়াশ শব্দের শেষে এস এইচ আছে তো যেহেতু এস এইচ আছে তো সেটা হয়ে যাবে ওয়াশেস, মানে এখানে ইএস যোগ হয়েছে। ক্যাচ, ক্যাচ শব্দের শেষে সিএইচ আছে তার মানে এটা হয়ে যাবে ক্যাচেস। বাস, এখানে শব্দের শেষে জেড আছে তাই হয়ে যাবে এটা বাজেস। গো, এখানে শব্দের শেষে কি আছে বলতো? ও আছে তো এটা কি হবে? এটা হবে গোজ, এখানে ও এর পরে ইএস যোগ হয়েছে। মিক্স, এখানে শব্দের শেষে এক্স আছে তো এক্স এর পরে আমরা ইএস যোগ করব, কি হবে? মিক্স মিক্সেস। এবার যদি শব্দের শেষের অক্ষর ওয়াই হয় এবং ওয়াই এর আগে কোনো কনসোনেন্ট থাকে, আমরা জানি এ ই আই ও ইউ এই পাঁচটি অক্ষর হচ্ছে বাওয়েল এবং এই পাঁচটি অক্ষর ছাড়া বাকি যতগুলো অক্ষর আছে সেগুলো হচ্ছে কনসোনেন্ট। এবার যদি কোনো শব্দের শেষের অক্ষর ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কনসোনেন্ট থাকে তাহলে কিন্তু সেই শব্দের শেষে আমরা আই ই এস বসাবো। যেমন ক্রাই, এটা হয়ে যাবে ক্রাইস, কেন? এখানে শব্দের শেষে দেখো ওয়াই আছে এবং ওয়াই এর আগে কি আছে? আর। আরটা কি? আরটা হচ্ছে একটা কনসোনেন্ট, সেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থার্ড পার্সনের সঙ্গে যখন আমরা ক্রাই শব্দটি বসাতে চাইবো তখন ক্রাইটা হয়ে যাবে ক্রাইস। ড্রাই, এখানে ওয়াই এর আগে আর কনসোনেন্ট তো হয়ে যাবে ড্রাইস। ফ্লাই, এখানে ফ্লাই শব্দের শেষে ওয়াই এবং তার আগে আছে এল, এলটা হচ্ছে কনসোনেন্ট তো এটা হয়ে যাবে ফ্লাইস। ফ্রাই, ফ্রাইস, ট্রাই, ট্রাইস, স্পাই, স্পাইস, ক্যারি, ক্যারিস, ম্যারি, ম্যারিস, স্টাডি, স্টাডিস। এবার অনেকেই প্রশ্ন করবে যে যদি শব্দের শেষের অক্ষর ওয়াই থাকে এবং ওয়াই এর আগে কোনো বাওয়েল থাকে তাহলে সেই শব্দের শেষে এস বসাবো না ইএস বসাবো? না, দেখো, একেতে কিন্তু নর্মেলি অন্যান্য শব্দের মতোই আমরা শুধুমাত্র এস বসাবো। যেমন বাই, বি ইউ ওয়াই, এখানে ওয়াই এর আগের অক্ষর ইউ আছে, ইউ কি? ইউ হচ্ছে বাওয়েল তো এই শব্দের শেষে নর্মেলি একটা এস বসবে, বাই বাইস। স্টে, স্টেস। আশা করি এতটুকু কনসেপ্ট আপনাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। আচ্ছা, এবার এখানে কিছু শব্দ দেখো তো, যেমন নো, লুক, ওয়ার্ক, ওয়াক, ওয়ান্ট, ভিজিট, রান, সি, বেক, টেক, প্র্যাকটিস। আচ্ছা, এই শব্দগুলির শেষে তো কোথাও আমরা ওয়াইও পাচ্ছি না, এস এস এইচ সি এইচ ও জেড এক্স এই ধরনের কোনো অক্ষর পাচ্ছি না, তাহলে এই শব্দগুলির শেষে আমরা কী বসাবো? দেখো, যখনই এই যে পূর্বে উল্লেখিত এস এইচ এস সি এইচ ও জেড এক্স কিংবা ওয়াই নেই তো নর্মেলি এই শব্দগুলোর শেষে আমরা এস বসাবো। যেমন নো, নো হয়ে যাবে নোজ, লুক, লুকস, ওয়ার্ক, ওয়ার্কস, ওয়ান্ট, ওয়ান্টস, ভিজিট, ভিজিটস, ওয়াক, ওয়াকস, রান, রানস, সি, সিস, বেক, বেকস, টেক, টেকস, প্র্যাকটিস, প্র্যাকটিসেস। এবার শব্দের শেষে কখন এস আর কখন ইএস বসাবেন এই কনসেপ্টটা আপনার কাছে যদি পুরোটা ক্লিয়ার হয়ে যায় তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আমার আরও অন্য সবগুলো ভিডিও পাওয়ার জন্য। থ্যাংক ইউ।